Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo ekadosh shreni shikkharthira. Asha kori tumra shobai bhalo acho. Aaj ami Mohammad Sanowar Hossain, probashok gonit bibhag Lec-87 college, Rangpur. Ami tomaderke ajke antikaron adhyaye 9.4 e 4 theke 8 porjonto onko gulo somadhan korabo. Ar amader eta sommilito lecture number hobe 87. তোমরা জানো যে আমরা চারজন শিক্ষক ধারাবাহিকভাবে লেকচার সংখ্যা দিয়ে আসতেছি। তাই 87 নম্বর লেকচার আমাদের 4 থেকে 8 পর্যন্ত 19.4 অঙ্কগুলো করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই 4 এর 1 নম্বর অঙ্কটা বলা আছে, 4 এর দিকে যে অন্তিকরণ ধরে y = tan ইনভার্স দেওয়া আছে cos x
পাঁচের এক নম্বর অঙ্ক ধরে y ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্ক আছে আমরা যে ফর্মুলা লিখে দিলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমরা বলছি কে সাইন থিটা ধরব, ধরলাম ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে আমরা এখানে পাবো সাইন ইনভার্স টু সাইন থিটা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হবে সাইন ইনভার্স টু সাইন থিটা, এটা হবে কস স্কোয়ার হবে এখানে, তাহলে এটা আমরা লিখতে পারি সাইন ইনভার্স টু সাইন থিটা কস থিটা, এটা হবে সাইন ইনভার্স এটা সূত্র সূত্র হবে সাইন টু থিটা, তার মানে টু থিটা এখানে গেল থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু টু এটা মান বসালাম থিটা সাইন ইনভার্স এক্স, অতএব ডি ওয়াই ডি এক্স এক্স এর সাপেক্ষে যেটা মান করছি টুটা থাকলো ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স, তাহলে টু ইন্টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তার মানে টু বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা আনসার। দেখো আমরা পাশের ছয় নম্বর অঙ্ক ওয়াই টু ট্যান ইনভার্স এটা কম্পোজ করতে হবে, এটা ওয়াই ধরে নিলাম আর আমরা ফর্মুলা লিখে দিয়েছিলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে যে ধরি এক্স ইকুয়াল টু ট্যান থিটা লিখে দিয়েছিলাম ট্যান থিটা ধরলাম, তাহলে এখানে হবে তোমার ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ট্যান থিটা, তাহলে ট্যান ইনভার্স এটা হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ভাগ ট্যান থিটা, তাহলে ট্যান ইনভার্স এটা হবে সেক থিটা মাইনাস ওয়ান ভাগ ট্যান থিটা, তাহলে এটা হবে ট্যান ইনভার্স এটা মানে তাহলে ওয়ান বাই কস থিটা মাইনাস ওয়ান এটা সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা পাইলাম। এখন দেখো ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স লসাগু করলে কস কস কাটা দেবো হলে উপরে ওয়ান মাইনাস কস থিটা নিচে হবে সাইন থিটা, এটা যদি আমরা সূত্র দিই উপরে হলো টু সাইন স্কোয়ার থিটা বাই টু আমি সেটা শুনতে হবে টু সাইন থিটা বাই টু আর গেল কস থিটা বাই টু, এখানে ট্যান ইনভার্স টু টু কাটা গেল সাইন টু কাটা দেবো সাইন বাই কস থাকবে, তো ট্যান থিটা বাই টু এটা হবে থিটা বাই টু, এখানে থিটা পাবো আমরা ট্যান ইনভার্স এক্স মানে এটা হবে হাফ ট্যান ইনভার্স এক্স ওয়াই ইকুয়াল থিটা, অতএব ডি ওয়াই ডি এক্স অন্তরজ করলাম আমরা হাফ ডি ডি এক্স ট্যান ইনভার্স এক্স এটা করলে হাফ ইন্টু এটা হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা আনসার। ছয় এক নম্বর অঙ্কটা এটা ধরে নিই ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স এটা তো আছে, এইটা আমাদের ট্যান ইনভার্স এটা হলো টু সাইন স্কোয়ার এক্স বাই টু টু কস স্কোয়ার এক্স বাই টু, ট্যান ইনভার্স এটা কাটাকাটি করে ট্যান এক্স বাই টু এটা হলো এক্স বাই টু, এটা আমরা ওয়াই পেলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স ডিডিএক্স এক্স বাই টু সমান নাম এটা হাফ এটা আনসার।
3 ধরে y equal to sin cross তোমার 2 tan root of 1 minus x by 1 plus x এটা আমরা বলছি এই ফর্ম থাকলে ধরি x equal to cos theta ধরতে হবে এটা হবে sin 2 tan root of 1 minus tan theta 1 minus cos theta ভাগ 1 plus cos theta তাহলে sin 2 tan 2 sin square theta by 2 2 cos square theta by 2 তাহলে sin 2 tan এটা হবে tan theta by 2 এটা ইনভার্স আছে এখানে ইনভার্স আছে এটা ইনভার্স tan theta by 2 হবে তাহলে sin এটা 2 এটা theta by 2 এটা হলো sin theta sin theta কে আমরা লিখতে পারি root of 1 minus cos square theta root of 1 cos theta হলো x তাহলে আমরা লিখতে পারি x square তাহলে এখানে আমরা পেলাম y equal to root of 1 minus x square পেলাম x এর সাপেক্ষে অন্তরীকরণ করি dy dx ddx root of 1 minus x square এটা যদি আমরা করি রুটের সূত্র হলো 1 বাই 2 রুট রুটের কাজ হলো 1 টু করে 0 মাইনাস x স্কয়ার করে মাইনাস 2x তার মানে মাইনাস x রুট অফ 1 মাইনাস x স্কয়ার এর অ্যানসার আরো এক নম্বর y ধরে y ইকুয়াল টু tan ইনভার্স x স্কয়ার ভাগ ex প্লাস tan ইনভার্স ex ভাগ x স্কয়ার আমরা যেন tan ইনভার্স x এর সূত্র হলো tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস এটা x এটা y তাহলে আমরা tan ইনভার্স এটা যা আছে তাই রাখলাম আর নিচে 1 এটা কাটলে এটা কাজ হবে এটা হলো 1 মাইনাস 1 এটা হবে tan ইনভার্স x স্কয়ার বাই x প্লাস x বাই x স্কয়ার ভাগ 0 তাহলে tan ইনভার্স এটা হলো অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত যদি ভাগ তাহলে আমরা জানি tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত তাহলে পাই বাই 2 এটা আমরা y পেলাম আমরা পাই বাই 2 x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা হবে dy dx dx of y আর dx of পাই বাই 2 এটা ইকুয়াল টু 0 আমাদের আজকে তোমার আমাদের 87 নম্বর লেকচারে যে 4 থেকে 8 পর্যন্ত অঙ্ক সমাধান করার কথা ছিল আমরা মোটামুটি বেশ কিছু অঙ্ক করলাম বাকি অঙ্কগুলো তোমরা বাসায় নিজেরা চর্চা করবে যে আজ এই পর্যন্তই খোদা হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ